এক শিক্ষার্থীর মৃত্যু ঘিরে হামলা মারধরের প্রতিবাদে কর্মবিরতি পালন করছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসকরা। এ বিষয়ে আরও তথ্য নিয়ে যোগ দিচ্ছেন সহকর্মী মাহমুদুল হাসান নাজিম। নাজিম, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিস্থিতি এখন কেমন? রোগীরা যারা আছেন তাদের কোনো ভোগান্তি হচ্ছে কিনা বিস্তারিত জানাবেন। সুনন্দা, গত রাতে রোগীকে মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে কিন্তু ঢাকা মেডিকেলের ভেতরে যে জরুরি বিভাগ রয়েছে সেখানে কিছু রোগীর স্বজনরা ভাঙচুর করেছে এবং আসলে প্রয়োজন জিনিসপত্র সহ হসপিটালে তারা আসলে একটা অরাজকতা সৃষ্টি করেছে। আসলে যে দিক দিয়ে আসলে যে সেবা দেওয়া হচ্ছে সে সেবার উপাদান সামগ্রী যদি ভেঙে ফেলা হয়েছে, সেই যদি আমি একটু ডিবিসি ক্যামেরার মাধ্যমে, আমি জরুরি বিভাগে আছি, আপনারা দেখতে পাচ্ছেন যে আসলে ফ্লোরের মেঝের মধ্যে কিন্তু ছড়িয়ে ছিটিয়ে আছে প্রয়োজনীয় জিনিসপত্রগুলো, আসলে ইঞ্জেকশনগুলো পাশাপাশি আসলে ওষুধ সামগ্রী, চিকিৎসা সামগ্রীগুলো কিন্তু এখানে মানে পড়ে আছে। তো বিশেষ করে সকাল থেকে যারা আসলে সেবা নিতে আসছে জরুরি বিভাগ থেকে বা অন্যান্য জায়গা থেকে আসছেন তারা আসলে একটা ভোগান্তিতে পড়েছেন। তো আসলে সেই রেশ ধরেই কিন্তু ডাক্তাররা কর্মবিরতিতে গিয়েছে। কর্মবিরতিতে যাওয়ার ফলেই কিন্তু আসলে আপনি জানেন ঢাকার বাংলাদেশের সবচেয়ে একটি বড় মেডিকেল কলেজ হচ্ছে ঢাকা মেডিকেল কলেজ, দেশের বিভিন্ন প্রান্ত থেকে কিন্তু এখানে সেবা নিতে আসে। তো আসলে যারা সেবা নিতে আসছে তাদের সঙ্গে আমি বেশ কয়েকজনের সঙ্গে কথা বলেছি, তারা আমাদেরকে যেটি জানিয়েছেন আসলে তারা যেখানে আসলে টিকিট কাটা হচ্ছে না সেখানে আসলে সব ধরনের কার্যক্রম বন্ধ রয়েছে। তো যার কারণে কিন্তু আসলে রোগীর ব্যাপারটি যেটা আসলে হয়রানি বা ভোগান্তি, যদি আমি বলি হয়রানি বা ভোগান্তি কিছুটা হলো এরকম হচ্ছে, তো আসলে সেখানে জীবন মরণ সন্ধিক্ষণ যেখানে থাকে আসলে চিকিৎসা সেবাটা হচ্ছে একটা জরুরি সেবা মানুষের, সেই ক্ষেত্রে যখন ডাক্তারদের এমন কার্যক্রম বন্ধ থাকে সেই ক্ষেত্রে আসলে বোঝাই যাচ্ছে যে আসলে কতটা অসহায় হয়ে পড়েছে এখানকার। আর আমি যদি জরুরি বিভাগের ভিতরের অংশটুকু দেখাচ্ছি, আসলে গত রাতে যে শিক্ষার্থীর মৃত্যু হয়েছে সেই মৃত্যুকে কেন্দ্র করে কিন্তু আসলে তার স্বজনরা কিন্তু এভাবে হসপিটালের ভিতরের অংশ কিন্তু নানানভাবে কিন্তু ভাঙচুর করেছে। আসলে সব মিলিয়ে কিন্তু এখানকার যে সেবা কার্যক্রম এটি কিন্তু আসলে স্থবির হয়েছে, সেবা দানের অনেকটাই ব্যাহত হচ্ছে। তো আমি যদি একটু যাওয়ার চেষ্টা করছি রোগীর স্বজনদের সঙ্গে, আসলে যারা এখানে সেবা নিতে আসছে তাদের সঙ্গে একটু কথা বলার চেষ্টা করবো, যার আসলে তারা এখানে কী ধরনের ভোগান্তিতে পড়েছে। তো যদি একটু সামনে যাওয়ার চেষ্টা করতেছি, আপনারা তো প্রসঙ্গে কথা বলতে আপনারা যে একটু কথা বলতে সকালকে তার পর্যন্ত ভালোই ছিল, তারপর আমার একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটার পরে উপর থেকে আজকে আটটায়ও আমি আমার বাবার যে ওয়ার্ডে নিয়ত ডাক্তার আটটায় নিয়ে গেছে, কিন্তু এরপরে হয়তো তাদের ডিউটি ছিল, তারা হয়তো আর এই যে কর্মবর্তী ডাক্তার, সেক্ষেত্রে আপনি কোন ধরনের ভোগান্তিতে পড়েছেন? আমার বাবা তো শুনে অবস্থা তার মুখে, এখন ডাক্তাররা কি আপনাদের কোনো খোঁজ খবর রাখা হচ্ছে কিনা? না না, ওনারা তো আজকে এরপরে আর আসেন, অস্কার পরে আর আসেন। মানে এই নিয়ে কি আপনি কোনো ধরনের ভোগান্তি বা হয়রানির মধ্যে আছেন? ভোগান্তি তো আমার বাবা যে কোনো সময় যে কোনো পরিস্থিতি তার অবনতি হয়। নাজিম, ধন্যবাদ আপনাকে।